ক্লাস সিক্স, আজকে আমরা একটা ভূগোলের চ্যাপ্টার ভালো করে শুনে নেব, শুনে বুঝে নেব। খুব ভালো চ্যাপ্টার, চ্যাপ্টারটা তোমাদের 6 নম্বর চ্যাপ্টার, নাম হচ্ছে বরফে ঢাকা মহাদেশ। তাহলে আমরা মহাদেশগুলো একবার ভালো করে দেখে নিই, হ্যাঁ, যে কোনটা কেমন মহাদেশ, মানে কত নম্বরে আমরা আয়তন অনুসারে পাব। প্রথমে জানি এশিয়া, ঠিক এরকম করে এরকম নামে আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা। আমরা এই আন্টার্কটিকা মহাদেশটা পড়ব, যেটা আর এক নাম নাকি সাদা মহাদেশ। সাদা মহাদেশ বলে কেন একে, বরফ বলে না, মানচিত্রে এর রংটা সাদা দেয়া হয়, সেই জন্যে এর নাম হচ্ছে সাদা মহাদেশ। এই মহাদেশটার সঙ্গে না আমরা খুব পরিচিতি, বেশি দিন আগে মানে আগে জানতাম না, মাত্র 200 বছর আগে, অর্থাৎ এইখানে দেখতে পাবো 1820 সালের সঙ্গে এদের, এই মহাদেশটার সঙ্গে আমাদের পরিচয়। তাহলে আয়তনের দিকে জানা গেল পঞ্চম আছে, এশিয়া আমাদের বড় এক মহাদেশ, তারপর আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপরে আমাদের পঞ্চম নম্বরে আছে আন্টার্কটিকা মহাদেশ। স্যার আন্টার্কটিকা নাম হলো কেন, আন্টার্কটিকা নাম, আন্টার্কটিকা কথাটা হচ্ছে যে গ্রিক শব্দ, যেটা সেই আলেকজান্ডার এসেছিল, সে গ্রিক, সে গ্রিক, তো গ্রিক শব্দ আন্টার্কটিকা, এটা হচ্ছে উত্তরের বিপরীত, অর্থাৎ দক্ষিণ মহাদেশ। ওকে, আমরা মানে দক্ষিণ মানে মহাদেশ আমরা বলতে পারি। আর এই মহাদেশটা দেখো অনেক অসংখ্য প্রশ্ন হয়, আয়তনটা একবার জেনে নিই, 1,40,00,000 বর্গ কিমি, যখন আয়তন বলতে হয় তখন বর্গ কিমি বলতে হয়। তাহলে আয়তনটা জেনে গেলাম, আর এই মহাদেশটাকে কুমেরু বৃত্তরেখা এবং কুমেরু সাগর ঘিরে আছে, মানে আমরা যদি একটু দেখি নিচেটা আমাদের কুমেরু সাগর, কুমেরু মহাসাগর আছে আর কি, কুমেরু মহাসাগর আর কুমেরু বৃত্তরেখাকে ঘিরে আছে। তাহলে আমরা বুঝলাম, আবার দেখো গাদা প্রশ্ন হয়, মানে এটা পৃথিবীর নাকি উচ্চতম বলছি মহাদেশ, তা পৃথিবীর উচ্চতম মহাদেশকে, শীতলতম মহাদেশ, শীতলতম মহাদেশ কোনটি, ওই আন্টার্কটিকা, শুষ্কতম মহাদেশ মানে জলীয় বাষ্পটা খুব কম আছে, বরফ থাকলে কি জলীয় বাষ্প থাকবে, না, দুর্গম মহাদেশ আন্টার্কটিকা। তাহলে আমরা অনেক প্রশ্ন আমরা এখানে পাই। আর একটা কথা আমি বলিনি তোমাদের জন্য, শুধু প্রশ্নের জন্য আমি একটা চ্যানেল খুলেছি, যেটার নাম হচ্ছে পরীক্ষা গুরুজি, আমি একবার বলে দিই বানানটা, তোমরা দেখতে পারো যদি প্রশ্ন কেউ ভালোবাসো। আমি বারবার PORIKKHA GURUJI গুরুজি, এটাকে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, বেশি ভিডিও নেই, ওখানটা সপ্তাহে আমি 3 দিন করে পরীক্ষা নিই, তারপরের দিন উত্তর বলে দিই, নামগুলো বলে দিই, কারা কোন পরীক্ষা দিয়েছে, তোমরা সেটাকে একবার ভিজিট করতে পারো। চলো তারপর দেখে নিই, এই মহাদেশটা দক্ষিণ মেরুতে একবারে পৌঁছাবার জন্যে কে গিয়েছিল, ক্যাপ্টেন স্কট, শ্যাকলটন, আমুন্ডসেন। আমরা ক্যাপ্টেন স্কটের কথা ক্লাস 4-এ পড়েছি, সেই অঞ্চলটা মানে বলছি মহাদেশের এক একটা অঞ্চল খুঁজে পেয়েছিলেন, বেশ সবাই কিন্তু কেন্দ্রবিন্দুতে যেতে পারেনি, আমুন্ডসেন ক্যাপ্টেন স্কট গিয়েছিল, বলছে স্থায়ী বরফের চাদরে ঢাকা, এ সাদা রং দেখানো হয় মানচিত্রে, তাই এর আরেক নাম হচ্ছে সাদা মহাদেশ, বুঝেছ। এইখানে দেখো পাখি রয়েছে অনেকগুলো, পেঙ্গুইন বলা হয় এরা। চলো এই মহাদেশটা বা পৃথিবীর ভবিষ্যৎ, জলবায়ুর ভবিষ্যৎ, চলো আমরা সেই কথাই জানবো। এখন দেখে নিই প্রত্যেকটা মহাদেশ পড়তে গিয়ে আমাদের জানতে হবে কি সেখানে জনবসতি কেমন, সেখানে খনিজ সম্পদ আছে কি না, সেখানে জীবজন্তু কেমন, সেখানে উদ্ভিদ কেমন, এইগুলো আমাদের জানলেই মোটামুটি চ্যাপ্টারটা পড়াশোনা হয়, জানতে তো হবেই, কারণ সেখানে কেমন জনবসতি আছে। এখন সেখানে পাহাড় পর্বতটা কেমন একবার দেখি নিই, ভূপ্রকৃতিটা বলছে সেখানে একটা মানে আগ্নেয়গিরি আছে যেটার নাম হচ্ছে মানে মাউন্ট এরেবাস, জীবন্ত বলছে জীবন্ত মাউন্ট এরেবাস, কেননা এখনো পর্যন্ত সেটাতে মাঝে মাঝে আগ্নেয়গিরি আগ্ন উৎপত্তি হয় আর কি, মানে সেটা মাঝে মাঝে আগ্নেয়গিরি এখনো বার করে। চলো আমরা দেখিনি যে
এটা জীবন্ত আগ্নেয়গিরি। আর একটা আছে ভিনসন ম্যাসিভ, এ নাকি আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। আর একটা আছে বিশাল হিমবাহ, মানে পৃথিবীর দীর্ঘতম লম্বা দীর্ঘতম, সেটা হচ্ছে ল্যাম্বার্ট হিমবাহ। আমরা ভুলে যাই, এবার এখনই বললাম স্যার কোনটা মাউন্ট এভারেস্ট হবে আর কোনটা ভিনসন ম্যাসিভ হবে, কিছু না একটু উল্টো, আন্টার্কটিকা তো সাধারণত একটু উল্টো হবে, কারণ মাউন্ট মানে তো মাউন্ট এভারেস্টের কথা মনে পড়বে, তাহলে শৃঙ্গের কথা মনে পড়বে, এটা লাগালে হবে না। এর সঙ্গে লাগিয়ে দেবো, মানে মাউন্ট এভারেস্টের জায়গায় লাগিয়ে দেবো আগ্নেয়গিরি, বুঝতে পেরেছি, উল্টো করতে হবে। আর ভিনসন ম্যাসিভটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে সর্বোচ্চ শৃঙ্গ। চলো আমরা পরের পাতায় যাই, বুঝতে পারছি নিশ্চয় আশা করি। এইবার দেখবো আমরা যে আন্টার্কটিকা তো সমস্ত দেশই একটু জয় করতে যাবে, যদি সেখানে কিছু অমৃত পাওয়া যায় যেটা খেলে নাকি মানুষ মরবে না, পাওয়া যেতেও তো পারে। না সেখানে অমৃত তো না পাওয়া গেলেও সোনার খনি আছে প্রচুর, আমরা একটুখানি দেখিনি কী কী খনিজ আছে। হ্যাঁ বলছি ভূগর্ভে এখানটা দেখতে পাচ্ছি কয়লা, তারপর প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল, সোনার নাকি অফুরন্ত ভাণ্ডার। তাহলে কেউ ছাড়বে বরফে জায়গা হলেই বা কি, চলো সবাই মিলে চেষ্টা করবে দখল নিতে। সেই জন্যে রাশিয়া একটা জায়গা দখল নিয়েছে, রাশিয়া যেটা দখল নিয়েছে সেটা হচ্ছে ভস্টক, জায়গাটার নাম হচ্ছে, এটা মানে দেখিয়েছে আর কি, ভস্টক বলে একটা জায়গা, সেটা নাকি মানে পৃথিবীর শীতলতম স্থান। তাহলে এখানে ব্র্যাকেটে জনবসতিহীন দিয়েছে কেন? না পৃথিবীর আর একটা শীতলতম স্থান আছে, সেটা সাইবেরিয়া, রাশিয়া মানে, সেটা নাকি ভারক্ষয়নক জায়গাটার নাম, এটার নাম হচ্ছে ভস্টক, ওটাতে মানে লোকজন বাস করে, হ্যাঁ অল্প, কিন্তু এটাতে জনবসতিহীন। যদিও প্রশ্ন করে জনবসতিহীন শীতলতম জায়গা হচ্ছে ভস্টক, যেটা রাশিয়া দখল করে রেখেছে। তাপমাত্রা দেখো -89.2 ডিগ্রি, প্রায় 90 ডিগ্রি কাছাকাছি মাইনাস তাপমাত্রা। এখানে লাল নীল রঙে বিভিন্ন রঙে মেরুজ্যোতি অর্থাৎ আলোর ছটাগুলো দেখা যায়, অদ্ভুত দৃশ্যটা দেখো, এরকম তার দৃশ্য কিন্তু প্রায় দেখা যাবে, সূর্য উঠিয়ে আবার ডুবে যাবে বৃত্তরেখাটায়, আমাদের অদ্ভুত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। সারা বছর এখানে হিম শীতল থাকে, আর শীতকাল তো আমাদের শুষ্কই হয়, সেই জন্যে শীতকালটা ওখানটায় জলবায়ুটা শুষ্ক, তুষার ঝড় চলে, চলবেই তো। এখানে দেখো একটা কথা ছিল বার্ড মোর হিমবাহ, মানে ওখানে রয়েছে আর কি। চলো আমরা এখানে কোনো বরফের রাজত্ব ওখানে চলে, এবার একটুখানে আমরা দেখব এখানটা কেমন হয়, মানে জলবায়ুটা কেমন। বলছে দেখো গ্রীষ্মকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি একটু অবস্থাটা বদলায়, বলছে তখন তাপমাত্রাটা -20তে নামে, মানে মানে একটু গরম পড়লো আর কি, -98 থেকে -20 থেকে নেমেছে। 24 ঘন্টায় সূর্য দেখা যায়, তখন সূর্যের আলো বেশ ব্যাঁকাভাবে পড়ে এবং বেশিরভাগটাই তার প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে বায়ুর উষ্ণতা বেশি বাড়ে না। তাহলে আমরা জলবায়ুটা পড়লাম, একটা বাসিন্দা দেখি ওখানকার স্থায়ী বাসিন্দা কী আছে, পেঙ্গুইন পাখি। তাছাড়া তো আমরা জানি ওখানে গেলে মানে কাদের দেখা যাবে, খুব এস্কিমোদের দেখা যায়, কিন্তু ওখানেও এস্কিমো পাওয়া খুব মুশকিল, খুব ঠান্ডা জায়গা আন্টার্কটিকা, এস্কিমোদের বন্ধন পাওয়া যায় না, যেটা উত্তর মেরুতে বেশি পাওয়া যায়। চলো দেখি নি আন্টার্কটিকা গাছপালা, স্যার বরফে আবার গাছপালা? হ্যাঁ বরফ গললে না, কিছু কিছু এই মস, লাইকেন, শ্যাওলা জাতীয় যেগুলো আমরা কলতলায় বা আশেপাশে যেখানে শান জায়গা আছে বৃষ্টি পড়লে দেখতে পাই, সেই ধরনের গাছগুলো জন্মায়। আর স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি, ভয়ঙ্কর ঠান্ডা তো এরা মানে বাঁচতে পারে, এদের সমুদ্রে প্রচুর মাছ পায়, সামুদ্রিক পাখি, তিমি, শিল দেখা যায়। এছাড়া বলছে কি সমুদ্রে মাছ, সামুদ্রিক পাখি, তিমি, শিল এগুলো দেখা যায়, ওরাই কিন্তু ওখানে আছে। আন্টার্কটিকা সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিল মাছ যেগুলো পেঙ্গুইনের খাদ্য, ও আরামসে খায় বলো, কেউ তো নেই, মানুষ ফানুষ নেই, একটু দেখে না পেঙ্গুইনদের কথা। বলছে পেঙ্গুইন উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে, প্রায় 17 রকম প্রজাতি পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়, চিন্তা করো কত রকম মানে পেঙ্গুইন, হবে পেঙ্গুইন কিন্তু এক এক রকম। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সব থেকে বড়, তো বড় পেঙ্গুইনটা দেখলাম।
চলো আমাদের এখানটা বাকিটা পড়ে নেবে, আমি এইখানটা গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দেখিয়ে দিই। বলছি যে ১৯১১ সালে মানে ১৯ অক্টোবর নরে অভিযাত্রী আমর সেন তার সঙ্গে নিয়ে যাত্রা করেছিল। আমরা যদি এটাকে ভালো করে জানতে চাই, আমরা ভালো করে ক্লাস ৪-এর একটা বই আছে, বই একদম কিভাবে তিনি মানে মারা গেলেন, তিনি ফিরে আসতে পারেননি, মানে এই আমর সেন ফিরে গিয়েছিলেন, ওই ওই যে আমাদের স্কট স্কট কিন্তু ফিরে যেতে পারেনি, সে আমর সেনের প্রথম যাত্রাটা বলেছে ১১ সালে জয় করেছিল, ১৯১১ ১৪ই ডিসেম্বর, ডিসেম্বর একদম শেষ দিকে মানে জয়পুর অক্টোবরে বেরিয়েছিল, ১৯ অক্টোবর বেরিয়ে ১৪ই ডিসেম্বর সেখানে পৌঁছে গেছিলেন। চলো আমরা দেখে নিই, আর একটুখানি আমাদের আছে, আমি তো বললাম কী কী খনিজ ছিল, আর কিছু বলতে হবে না, তবে এই মহাদেশ অন্য কোনো দেশের অধীন না নয়। আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত একটা আন্তর্জাতিক ভূখণ্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র নরওয়ে ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জার্মানি জাপান অস্ট্রেলিয়া ৪০টা দেশের ১০০টা মতো গবেষণা কেন্দ্র রয়েছে। ভারত কি স্যার যায় নাই? হ্যাঁ ভারত গেছে, ভারত কিন্তু ২বার গেছে, তোমাদের বইয়ে সেরকমই লেখা আছে, প্রথমবার গিয়ে ওরা একটা গবেষণা কিন্তু কেন্দ্র করেছিল। সেই ওখানে তো মানে কঠিন জায়গা, সেই মানে ভারত থেকে যেতে হলে তো সমুদ্র পেরোতে হবে, সেই গর্জনকারী ৪০টা পেরোতে হবে, তীক্ষ্ণ চিৎকারধারী ৬০ পেরোতে হবে, এভাবে কিন্তু গিয়েছিল, গিয়ে ৯ই জানুয়ারি জানুয়ারি মাসে গিয়েছিল, এমন তো ডিসেম্বরে পৌঁছায়নি, মানে ইনি তো ডিসেম্বরে পৌঁছেছিলেন, আর ইনি মানে দেখতে পাচ্ছি যে আমরা জানুয়ারি দিয়ে রওনা হয়েছিল, দিয়ে দক্ষিণ গাঙ্গোত্রী নাম দিয়েছিল, গবেষণা কেন্দ্রটা নাম দিল দক্ষিণ, দিয়ে সেটা না নষ্ট হয়ে গিয়েছিল, মানে ৮২ সালে গিয়েছিল, তো ৮৮ সালে আবার একবার যায়, ২৬শে মার্চ অষ্টম যাত্রী দল গিয়েছিল, তার মানে আগে তারপরে ৭বার গিয়েছিল, বুঝতে পেরেছো? তার মানে যখন বেস ক্যাম্পটা তৈরি করছে তা ২বার আর কি, ২বার চেঞ্জ করেছে, তার মানে অষ্টম যাত্রী দল মানে প্রথম তো গিয়েছে ৮২, ৮৩ তো গিয়েছে, ৮৪ তো গিয়েছে, ৮৫ গিয়েছে, যত ৮৮ সালে আবার গেছে ২৬শে মার্চ, তিন দক্ষিণ গাঙ্গুর থেকে আর একটু এগিয়ে গেল, আর একটু বেশি দূরে ভেতরে ঢোকার চেষ্টা করলো, ৭০ কিমি ভেতরে ঢুকে মৈত্রী নামে আর একটা গবেষণা কেন্দ্র স্থাপন করলো। এই দেখো ছবিটা, মানে গবেষণা কেন্দ্র, ওখানে গেলে থাকবে, গবেষণা করবে যদি কিছু পাওয়া যায়, এই দখল করে রাখা এই সবের জন্যে। চলো আমরা দেখি নি আন্টার্কটিকার মানে ভবিষ্যৎ, এটা পুরো মুখস্থ করতে হবে, আমি একটু ভালো করে বলে দিই, তোমাদের শুনে শুনে মুখস্থ হয়ে যাবে। দক্ষিণ মেরুতে চির তুষারে ঢাকা এই মহাদেশ, আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ু ভারসাম্য রক্ষা করে, তাই এই মহাদেশ মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু বিশ্ব উষ্ণায়ন, ওজন স্তরে ক্ষয়, বায়ু দূষণ ইত্যাদি কারণে আন্টার্কটিকা দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস, সব কিছুই যেন এখন চরম সংকটে। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, কমে যাচ্ছে মহাদেশটার আয়তন, ফলে ক্রিল সিল পেঙ্গুইন সবার সংখ্যায় কমছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। তাহলে আমরা মোটামুটি শিখে ফেললাম, আমরা মোটামুটি পড়ে ফেললাম, একটু দেখিনি, আন্টার্কটিকার বাসিন্দা যেমন পেঙ্গুইন তেমন উত্তর মেরু অঞ্চলে মেরু ভল্লুক আছে। উত্তর যদি আমরা যাই, উত্তর তো আমাদের সুমেরু মহাদেশ, নিচেটা কুমেরু বলা হয়, আন্টার্কটিকা কুমেরু বলা হয়, তো সুমেরুতে আমরা মেরু ভল্লুক পাবো উত্তর মেরু অঞ্চলে। তাহলে আমরা ভাবি শিখে একটু মানে জেনে ফেললাম, বা কোনো জায়গায় এখানে একবার দেখে নিই, ১৯৫৯ সালে আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে, যেটা যে কেউ যেতে পারে। যাক ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভুল ত্রুটি থাকলে কমেন্টের মধ্যে জানাবে।